পুরুলিয়া জেলার প্রতিটি মণ্ডলের উদ্যোগে চলছে গান্ধী সংকল্প যাত্রা, উদ্দেশ্য জনসংযোগ। আজ ভারতীয় জনতা আদিবাসী মোর্চার উদ্যোগে কাশীপুর বিধানসভার গৌরাঙ্গডি মোড় থেকে তালাজুড়ি মোড় পর্যন্ত গান্ধী সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও রাজ্য সম্পাদক বিকাশ মুদি, আদিবাসী মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক অজিত সিং সর্দার। মিছিলে সাঁওতালি নাচ এবং তালাজুড়ি মোড়ে একটি পথসভা হয়। এরপরে ইন্দ্রবিল গ্রাম একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি ট্রেনের বিষয়টা দেখুন, আপনাদের যে স্টপেজের বিষয়টা ছিল, আমি স্টপেজের বিষয়টা লিখে দিয়েছি, ঠিক আছে? আমি দিনে এরকম নাই, দিয়েছি, এরপরে ওদের বিষয়টা তো ওরা নিবে, নির্ণয় নেওয়া তো আমি আমি আপনি, কারণ দিদির নেতৃত্বে যে গত তিন বছর ধরে যে হিংসা চলছে, বিজেপি কার্যকর্তার উপর যে হত্যা চলছে, সেটা দিদি বন্ধ করো, মানুষ বুঝে গেছে, কারণ দিদির শেষ পৌঁছে গেছে আর কি, দিদির সরকারের। এখনো যদি না বুঝে তাহলে এটার বিপরীত ক্রিয়া শুরু হবে। সংকল্প যাত্রা এবং একটি কার্যালয়ের উদ্বোধন করলো এবং এলাকাবাসীকে কি বার্তা দিতে চাই? দেখুন, মাননীয় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী গান্ধীজির যে 150 বছর পূর্তি উপলক্ষে গান্ধী সংকল্প যাত্রা চলছে, তারই একটা অংশ বাংলাতে আমরা 16 তারিখ থেকে, এই মাসের 16 তারিখ থেকে শুরু করেছি, সারা পশ্চিমবাংলাতেই চলছে, সারা ভারতবর্ষের সঙ্গে আমরা গান্ধীজির। We'll be right back.